মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। আমন্ত্রণ মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য। আপনারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে থাকি এবং খাদ্য, পথ্য, পুষ্টি, হার্বসের মাধ্যমেই আমরা আপনাদের প্রশ্নের সমাধান দিয়ে থাকি। আজও উপস্থিত আছেন আমাদের দেশের এবং উপমহাদেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতুহ। ডাক্তার আলমগীর মতি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনাটি শুরু করি। খুব অন্য ধরনের একটা মজার প্রশ্ন করেছেন ঢাকার জুরাইন থেকে মোবারক হোসেন। বলেছেন যে, মা দাদিদের মুখে শুনেছি যারা মাছ বেশি খায় তারা মাছের মতো স্বভাব পায়, অর্থাৎ তারা চঞ্চলমতি হয়। কিন্তু আধুনিক রিসার্চ থেকে জানলাম যে মাছের তেল প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও কমায়। এটা পুরুষদের জন্য নিঃসন্দেহে সুসংবাদ। মহিলাদের জন্য মাছের তেলের কোনো ভূমিকা আছে, উপকারী ভূমিকা আছে কি না জানাবেন। যে ভাই, একটি খুব সুন্দর প্রশ্ন। আসলে এটা সাইন্টিফিকভাবে বলতে হবে যে আমরা যে জিনিসগুলোর সবচেয়ে বেশি খাবো তার কিছু প্রভাব তো আমাদের পড়বেই। যেরকম বাঘ এবং সিংহ মাংসভোজী, তারা কিন্তু একটু ক্ষিপ্ত, রাগান্বিত। বাঘ সিংহ যেরকম রাগ, হাতির তো ওরকম রাগ না, গরুর ওরকম রাগ না। এরকম মানে যে যেটা খায় তার ওইটার একটু প্রভাব পড়ে। আমরা যেরকম শাকসবজি যত বেশি খাই, সাধারণত দেখা যায় যারা ভেজিটেরিয়ান, যাদেরকে আন্তর্জাতিক বিশ্বে ভেজ বলে, ভেজরা কিন্তু সাধারণত একটু শান্ত প্রকৃতির। তারা বিজ্ঞানভিত্তিক কথা বলে, যুক্তিভিত্তিক কথা বলে, জ্ঞানভিত্তিক কথা বলে। আবার যারা নন ভেজ, মানে যারা মাংসভোজী, তারা একটু গরম, একটু রাগান্বিত, একটু ক্ষিপ্ত, একটু হাই প্রেশার, সব কিছুতে একটু হাই 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 ভাব তাদের। এই দুইটা কিন্তু কথা ঠিকই আছে যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে, পথ্যাভ্যাসের সাথে, আমাদের চলন বলনের সাথে আমাদের কিছুটা হইল প্রকৃতিগতভাবে কিছু বিবর্তন হয়। হ্যাঁ, তবে যারা মাছ একটু বেশি খান তারা একটু চঞ্চল মতি হন, এটা একটা মঙ্গোলিয়ানদের গবেষণা, এটা কিন্তু আর্যদের গবেষণা না, এটা আমাদের এই দিকের গবেষণা না। মানে প্রায় 200 কোটি মানুষ আছে এশিয়াতে মঙ্গোলিয়ান, মানে চীন, জাপান, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, কাওলুন সহ আপনি হংকং ধরে আপনি আপ টু ভুটান পর্যন্ত এসে যান। এই বেল্টের মানুষগুলো, এরা কিন্তু একটু কম্পারেটিভলি মাছ কম খেয়ে, মাছের মানে সমুদ্রের তলদেশের যে সি হুইটগুলি আছে এই জিনিসগুলি বেশি খান। তারা আবার মাছ না খেয়ে তারা শামুক খান বেশি, তারা কাঁকড়াটা বেশি খান, অন্য অন্য প্রাণীকুলটাকে তারা বেশি প্রাধান্য দেন যেটা আমরা খাই না। তারা যেরকম ব্যাং খান, তারা কুকুর খান, তারা বিভিন্ন প্রাণীকুল খান। কিন্তু আর্যরা যারা, আমরা কিন্তু আবার এগুলির ভিতরে, আমরা এইসব প্রাণীকুল খাই না। অতএব তাদের ভিতরে স্বভাবে একটু মন মানসিকতায় আমাদের কিছুটা পার্থক্য আছে। আমরা যেরকম মাছ খাইলে একটু চঞ্চলমতি হয়, অ্যাকোরিয়ামের মাছগুলো যেরকম খুব একটা ই করতে চঞ্চলমতি দেখা যায়, ওইরকম মানুষের ভিতরে 1% হলেও প্রভাব পড়ে, এতে কোনো সন্দেহ নেই। মাছের তেলের উপকারিতার কথা বলা জানতে চাচ্ছিলেন, ডেফিনেটলি তো মাছের তেলের উপকার ছেলে মেয়ের জন্য না, সকলের জন্য মাছের তেলে কিছুটা উপকার আছে। তবে একটা কথা, মানে মাছের তেলটা যেন অনেক দিন ফ্রিজিং করা না হয়। আরেকটা হলো, মাছের তেলটা অনেক বেশি কার্যকরী হয় যে মাছটা ধরা এবং
মারা এবং পাক করা যদি সব কিছুই দুই ঘন্টার মধ্যে সমাধান হয়। আচ্ছা, যত তাড়াতাড়ি পারা যায়। যত তাড়াতাড়ি পারা যায় মানে 60 মিনিট থেকে 120 মিনিটের মধ্যে এটা সমাধান হইতে হবে। তা না হইলে মাছের তেলটা কিছু কিছু ক্ষেত্রে এটার কার্যকরী ক্ষমতাটা কমতে থাকে, মানে স্নেহাস্পদ যে ক্ষমতাটা এই ক্ষমতাটা তাদের কমে যেতে থাকে। যেরকম দুধ, দুধের ভিতরে স্নেহাস্পদ যে পদার্থটা এটা কিন্তু দুধকে যদি পাস্তরিত না করে আপনি খুব ঘন করে দুধ খান তাহলে কিন্তু এটা চলে যায়, এক নম্বর। দুই নম্বরে সবুজ শাকসবজি বেশি জাল দিলে তার যে কার্যকরী ক্ষমতাটা ভিটামিন সিটা চলে যায়। কিন্তু যেরকম মধু, অনেক বেশি জাল দিলে মধুর কোনো গুণই থাকে না। ডিম, অনেক বেশি জাল দিলে ডিমের কোনো গুণ থাকে না। তো এই যে খাবারগুলো এগুলোকে অল্প আছে, অল্প জালে এবং নিরপেক্ষ আগুনে, নিরপেক্ষ আগুন বলতে এরকম যেরকম একটা পটের মধ্যে আপনি গরম পানি জাল দিবেন ওইখানে সরাসরি আগুনটা লাগবে, ওখানে আরেকটা হাঁড়ি দিয়ে তার ভিতরে আপনি দুধ দিবেন, মধু দিবেন, ডিম দিবেন, শাকসবজি দিবেন, সেটার টেস্ট আপনি আলাদা পাবেন, খাদ্য গুণ এবং মান সেখানে আলাদা পাবেন, ভিটামিন সির উপস্থিতি সেখানে অনেক বেশি পাবেন। হাজার বছর আগে কিন্তু এই পদ্ধতি ছিল, এই পদ্ধতি ছিল, একটা হাঁড়ির ভিতরে পানি দিয়ে আরেকটা হাঁড়ির ভিতরে খাবার দিয়ে দেওয়া হতো। এখন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, রোডে ঘাটে দেখবেন কিছু ধুপি পিঠা বানায়, ওটা কিন্তু একটা ভাবে তৈরি হয়। এই যে ভাবটা, এইটাই হইল আমাদের জন্য খাদ্যের গুণমান রক্ষা করার প্রধান উপায়। এবং ওখানে কিন্তু মাটির পাতিল, মাটির হাঁড়ি, মাটির পাতিলটা বেশি ব্যবহার করা হয়। পৃথিবীর যদি 307টা দেশ থেকে থাকে তার মধ্যে মাত্র 6 থেকে 7টা ছোট দেশে কিন্তু সিলভার ব্যবহার করে, আর সবাই মাটি, ক্রোমিয়াম, স্টেনলেস স্টিল, আয়রন, পিতল, তামা, কাঁসা এই জাতীয় জিনিস বেশি ব্যবহার হয়। শুধুমাত্র সিলভার, যেটাকে অ্যালমুনিয়াম বলে, এই অ্যালমুনিয়ামটা ব্যবহার হয় শুধু ভারত, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এই বাংলাদেশ, এই আশেপাশের 6-7টা দেশ ছাড়া আর পৃথিবীর 300 দেশে কেউ কিন্তু এই সিলভার বা অ্যালমুনিয়ামের হাঁড়িতে পাক করে না। আরেকটা আমাদের আরেকটা খারাপ ব্যাপার হলো এই যে আমাদের দেশে যে সিলভারগুলো, অ্যালমুনিয়ামগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ওল্ড ইনগট, মানে 200 বছর আগে থেকেই এই দেশে সিলভারগুলো আপনার ঘর থেকে ঘুরে পুরনোগুলো চলে যাচ্ছে, ওইগুলি ঘুরে 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 আবার গালাইতেছে, আবারই করতেছে, রিসাইকেলিং হচ্ছে, নিউ ইনগট খুব কম আসে। তত এই ওল্ড ইনগটের ভিতরে আপনার একটা মার্কারি আর একটা অ্যালকালাই আছে, এই দুইটা জিনিস আপনার হাঁড়িতে যখন পাক করতেছেন, যখন 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে হিট হইতে থাকে, তখন দেখবেন যে আপনার হাঁড়ির নিচে কতগুলি পোটা 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 দাগ আছে, তার ভিতরে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু কৃমি আছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব পেটের সমস্যার জন্য। অতএব মাটি হলো সবচেয়ে খাঁটি, তারপরে হলো আপনি স্টেনলেস স্টিল, তারপরে আপনি ক্রোমিয়াম বা অন্য অন্য পদ্ধতি, সিলভারের পদ্ধতিটা এবং ওল্ড ইনগট পদ্ধতিটা আমাদের অসম্ভব ক্ষতি করে, বেশি ক্ষতি করে, 7 থেকে 1 মাস থেকে 7 বছরের শিশুর জন্য ভয়ানক ক্ষতিকারক। টার্নগুলোতে বিরতি পর আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।